নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, এসে গেছে WB প্রাইমারি টেটের প্রভিশনাল অ্যান্সার কি, যেটার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম। গত 11 ডিসেম্বর WB প্রাইমারি টেটের এক্সাম হয়েছিল এবং ডিসেম্বর মাসেই অ্যান্সার কি প্রকাশ করার কথা ছিল, বাট যে কোনো কারণে হোক হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে কিন্তু এক মাসের মধ্যেই প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ গতকালকে নোটিস, এটা 10/1/2023 কিন্তু নোটিশটা প্রকাশিত হয়ে গেছে। এবং কোশ্চেন সেট এ সেটের যে কোশ্চেন ছিল সেই সেট ওয়াইজ এখানে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে। এবং এর সাথে আমি বলে রাখি, আমি অ্যান্সার কি যে সেট সি এর যে কোশ্চেন পেপার ছিল তার অ্যান্সার কিটাও কিন্তু আমি দিয়েছি। তো যারা সি আছো তারা সরাসরি এই আমার ভিডিওটা দেখে কিন্তু মিলিয়ে নিতে পারবে, কারণ এছাড়া বাকি যাদের পড়েছে তাদের এখানে কোশ্চেনগুলো খুঁজতে একটুখানি সময় লাগছে, অ্যান্সার কীগুলো খুঁজে পেতে সময় লাগছে। তো যারা সি আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এ থাকলে তো দেখতেই পারো। তো তার আগে যারা নতুন আছো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আর বেশি দেরি না করে নোটিশটায় চলে যাওয়া যাক। সরাসরি নোটিশটায় কী বলা হয়েছে দেখে নিই। এটা আগেই বললাম যে 10 তারিখ গতকাল প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে যে অল দ্য রেজিস্টার্ড এক্সামিনি হু পার্টিসিপেটেড অর অ্যাপিয়ার্ড ইন টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 ফর ক্লাস 1-5 প্রাইমারি কন্ডাক্টেড বাই দ্য বোর্ড আর হেয়ার বাই WBBPE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু অ্যাসার্টেন দ্য প্রফেশনাল অ্যান্সার কি টু কোশ্চেন অফ টেট 2022 হুইচ ওয়াজ হেল্ড অন 11/12/2022। এবং এখানে বলে দেওয়া হয়েছে যে এই অ্যান্সার কির ভিত্তি করে আরও কিছু চ্যালেঞ্জ করতে পারে স্টুডেন্টরা, যে কোনো অ্যান্সার তাদের হয়তো মনে হচ্ছে যে এটা ঠিক নয় বা এটা এই কারণে হয়তো ঠিক না বা এটা হলে আরও ভালো অ্যান্সার হতো, তো সেই ওয়াইজ তারা চ্যালেঞ্জ করতে পারবে। তো তার জন্য নির্দিষ্ট ডেট করে দেওয়া হয়েছে, যেটাতে 13/1/2023 থেকে 17/1/2023 পর্যন্ত এবং 2023-এর 11:59 PM অর্থাৎ রাত্রির 12টার আগে পর্যন্ত কিন্তু করা যাবে, 17/12টার আগে পর্যন্ত। আর এটা করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং প্রতিটা কোশ্চেনের জন্য কিন্তু তাদের 500 টাকা করে সাবমিট করতে হবে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে সাবমিট করতে হবে WBTTP এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো একটু দেখে নেবেন যে কেউ কোনো কিছু চ্যালেঞ্জ করতে চান কি না। তো চলুন এবার দেখে নেওয়া যাক। আর এর ভিত্তিতেই কিন্তু প্রফেশনাল যে অ্যান্সার কি বেরিয়েছে এর ভিত্তিতে আপনারা যখন এটার ভিতরে চ্যালেঞ্জ করবেন কিন্তু সেগুলো পর্যালোচনা হওয়ার পরেই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি মনে করা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাবে, এটা 17 তারিখ অবধি টাইম দেওয়া হয়েছে। আই থিঙ্ক খুব বেশি হলে হয়তো 10-12 দিন সময় লাগতে পারে, বা খুব বেশি হলে বা তার আগেও হয়ে যেতে পারে। তো তারপরে কিন্তু অ্যান্সার কি বেরিয়ে যাবে, ফাইনাল অ্যান্সার কি অর্থাৎ রেজাল্ট বেরিয়ে যাবে। তো এবার দেখে নেওয়া যায় যে কোশ্চেন সেট যে এ সেটের যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল সেই সেট ওয়াইজ যেটা অ্যান্সার দেওয়া হয়েছে। আপনারা দেখে নিন যে চাইল্ড সাইকোলজির চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে অ্যান্সার কি এটা রয়েছে এবং তার সাথে বেঙ্গলি রয়েছে। আপনারা চাইল্ড এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দেখে নিন 1-C, 2-B, 3-D, 4-C এইভাবে করে রয়েছে। আমি একটু জুম করে দিলাম, এর সাথে আশা করছি নেওয়া হয়ে গেছে। এরপরে রয়েছে পার্ট সি ইংলিশ, পার্ট ডি অঙ্ক এবং পার্ট ইতে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এটাও একটু জুম করে দিলাম, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই অ্যান্সার কীগুলো এবং এর সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন আপনাদের উত্তরগুলো। যারা এ সেটে আছে তারা সরাসরি এখান থেকে আপনারা দেখতে পাবেন, আর এর সাথে যারা সি সেটে আছেন সি সেটের জন্য আমি বলে দিচ্ছি সি সেটের অ্যান্সার কী আমি রেডি করেছি। এ হলো সি সেটের অ্যান্সার কী, এখানে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর ভিডিও কোয়ালিটি যদি লো কোয়ালিটি মনে হয় সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিন, বাড়িয়ে নিয়ে এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি একটু জুম করছি, জুম করলে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে। দেখুন এখানে 1 থেকে 30 পর্যন্ত রয়েছে, তারপরে এদিকে আবার রয়েছে 40-50, ঠিক সেমভাবে নিচের দিকেও রয়েছে। আশা করছি একটা দুটো স্ক্রিনশটের মধ্যে প্রতিটা অ্যান্সারের কী চলে এসছে। তো আপনারা কে কত পেলেন সেটা জানাবেন অবশ্যই, কোশ্চেন এ এবং সি সেট ছাড়াও বাকি যারা সেটের ভিডিওটা দেখছেন তারাও জানাবেন যে আপনারা আউট অফ 150 কে কত নাম্বার পেয়েছেন, অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করুন আর শেয়ারও করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশানের জন্য। তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখাবে, তখন সবাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন। নমস্কার।